স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাবাস মাহমুদ। ঈদকে সামনে রেখে সীমাহীন ভোগান্তি আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ। বাস লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজটে নাকাল হচ্ছেন লাখ লাখ মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর, আবদুল্লাপুর, সাভার, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার, নাইমল জিকো, নাজমুল হুদা, আতিক রহমান ও আব্দুস সামাদ সায়েম। দর্শক, আমরা শুরুতে চলে যাব কমলাপুরে, যুক্ত আছেন সহকর্মী আলী তালুকদার। আলী, কমলাপুর রেল স্টেশনের কি অবস্থা দেখছেন, কতটুকু ভিড় রয়েছে সেখানে বাড়ি যাওয়া মানুষের? ধন্যবাদ তাবাসুম। তাবাসুম, দীর্ঘদিন লকডাউন এবং এই লকডাউনের পর আসন্ন ঈদকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে শিথিলতার ঘোষণা এবং সেই শিথিলতার ঘোষণার পরপরই সাধারণ মানুষ এই উপচে পড়া ভিড় এবং তারা যে করোনার বিষয়গুলো নির্দেশনাগুলো ছিল সেই নির্দেশনা আসলে কতটা বাস্তবায়ন করে তারা বাড়ি যাচ্ছে সেই বিষয়গুলো আসলে দেখার বিষয়। কারণ এক হচ্ছে যে আমরা প্রতি বছরই দেখে থাকি যে সাধারণ মানুষ যখন ঈদকে কেন্দ্র করে বাড়ি যান তখন এক ধরনের ভোগান্তির চিত্র লক্ষ্য করা যায় এবং আরও এর সাথে যোগ হয়েছে করোনার সময়। তো আমরা এই এই বিভিন্ন জায়গায় দেখিয়েছি যে সাধারণ মানুষের দুর্ভোগের কথা, এর পাশাপাশি মানুষ কীভাবে মানছে সরকারের যে নির্দেশনাগুলো সেই নির্দেশনাগুলো কতটা বাস্তবায়ন করছেন করোনা মোকাবেলার ক্ষেত্রে সেই বিষয়গুলো আমাদের চোখে এবং আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তবে একটি বিষয় বলে রাখি যে সরকারের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছিল বিধি নিষেধগুলো মেনে চলতে, সেই নির্দেশনাগুলো সাধারণ মানুষ যতক্ষণ না পর্যন্ত না মানবেন তাহলে কিন্তু করোনার যেই সফলতা, করোনার যে প্রকোপ সেগুলো কিন্তু আসলে মোকাবেলা করা যাবে না। এবং সাধারণ যারা যাত্রী তারাও বলছেন যে এই যে আমাদের মধ্যে এই করোনার যে ভ্যারিয়েন্ট, এই ভারতের যে ভ্যারিয়েন্টটি সেই ভ্যারিয়েন্টের যে ঝুঁকিটি সেই ঝুঁকির কথাও কিন্তু তারা বলছেন, কিন্তু তাদের মধ্যে অনেকটাই দেখা যাচ্ছে যে উদাসীনতা এবং সেই ক্ষেত্রে অজুহাত। আরেকটি বিষয় বলে রাখি যে এই যারা এই পথ যাত্রীরা রয়েছেন তাদের যাতায়াতের সুবিধার জন্য সরকারের যে নির্দেশনা যে যানবাহনগুলো রয়েছে দুইটি আসনে একটি আসনে করে যেতে পারবেন যাত্রীরা সেই বিষয়গুলো কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা মানছেন। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন আবদুল্লাপুর, তিনি জানাবেন সেখানকার খবর। আলী, আপনাকে ধন্যবাদ। যেমনটি এর আগেও জানিয়েছি যে মানুষ আসলে সড়কে বেশ ভোগান্তিতেই পড়েছেন এবং এই ঈদের আগ দিয়ে তারা কিন্তু বাড়ি ফেরার একটি যে তারা সেটি কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যে কিন্তু এখানে স্বাস্থ্যবিধির কথা যদি বলি সেই স্বাস্থ্যবিধির কিন্তু কেউই মানছেন না, অধিকাংশের মুখেই কিন্তু মাস্ক নেই, সামাজিক দূরত্ব সেটিও কিন্তু মানা হচ্ছে না। যেমনটি যাত্রী যারা রয়েছেন তাদের মধ্যে যেমন এই ধরনের একটি মনোভাব রয়েছে স্বাস্থ্যবিধি না মানার, ঠিক তেমনই কিন্তু যারা বাস কাউন্টারে কর্তৃপক্ষ রয়েছে, যারা টিকিট বিক্রেতা রয়েছে তারাও কিন্তু এই স্বাস্থ্যবিধি মানছেন না, সামাজিক দূরত্ব মানতে তাদেরকে আমরা দেখিনি। পাশাপাশি আরও একটি বিষয় লক্ষ্য করেছি যে প্রত্যেকটি বাসে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহনের কথা থাকলেও সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। পুরো বাসেই কিন্তু প্রত্যেকটি সিটেই কিন্তু মানুষ নিয়ে সেই সমস্ত বাস ঢাকা ছেড়ে বের হচ্ছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এই বিষয়টি যেখানে তদারকি করার কথা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো যেখানে এই বিষয়গুলো তদারকি করার কথা সেই তদারকির বিষয়টি কিন্তু আমাদের চোখে একেবারেই পড়েনি। অন্যদিকে যদি বলতে চাই, এই মুহূর্তে আমি আবদুল্লাপুরে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ঠিক তার এক পাশে উত্তরা, আর এক পাশে ঠিক টঙ্গীর আবদুল্লাপুর, আর এক পাশে আবদুল্লাপুর ব্রিজ, এই দুই পাশেই কিন্তু রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। কারণ আবদুল্লাপুর এবং টঙ্গীর যেই সংযোগ ব্রিজটি রয়েছে সেই ব্রিজ পর্যন্ত হলো যানজট আমরা লক্ষ্য করেছি, যার কারণে কিন্তু এখানে যারা যাত্রী রয়েছেন নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন এবং বাড়ি যেতে আসলেই তারা অনেক বেশি কষ্টের মধ্যে পড়ছেন, যার ফলে সামাজিক দূরত্ব অনেকটাই বাড়তে পারে। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাভারে, আমরা তার কাছে চলে যাব সেখানকার পরিস্থিতি জানবার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি টুঙ্গি থেকে বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা রিচা মহাসড়কের সাভারে এবং সাভারে কিন্তু ঢাকা রিচা মহাসড়কে সেখানে কিন্তু এই করোনা মহামারীর মধ্যে কিন্তু মানুষ সামাজিক যে দূরত্ব সেটা
মানুষজন এবং পরিবহনগুলিতে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এক সিটে দুজন করে যাচ্ছে এবং এই করোনা সংক্রমণ নিয়েই কিন্তু তারা পরিবার পরিজন নিয়েই এবার আসলে ঈদ করতে যাচ্ছে। এবং এই যে যানজটটি আপনাদের একটু দেখাচ্ছি যে মহাসড়কের যে যানজট সেটা আসলে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে রেডিও কলোনি এবং সাভার বাস স্ট্যান্ড থেকে রেডিও কলোনি পর্যন্ত কিন্তু থেমে থেমে যান চলাচল। এদিকে আমিনবাজার বলিয়াপুর পর্যন্ত পুরোটাই কিন্তু আপনার যানজট রয়েছে। এছাড়াও যে টুঙ্গি আশুলিয়া মহাসড়কে কিন্তু আপনার সড়কের চাপ রয়েছে এবং মানুষ কিন্তু আসলে এই করোনার মধ্যে তারা কিন্তু আসলে যাচ্ছে এবং গণপরিবহন কিন্তু খুব সংকট দেখা দিয়েছে এবং গণপরিবহন সংকটের কারণে কিন্তু মানুষ তাদেরকে বাস কাউন্টার এবং যে কাউন্টারগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে অপেক্ষা করছে এবং তারা কিন্তু সেখানে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে। এবং যেই পরিবহনগুলি আপনারা দেখছেন যে এই পরিবহনগুলি গাবতলী যাবে, এরপরে সেখান থেকে যাত্রী নিয়ে এরপরে কিন্তু আবার যাবে, অর্থাৎ যে নির্দিষ্ট সময় 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা কিন্তু লেগে যাচ্ছে বাড়তি, যার কারণে গাড়ির যে চাপটাও কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং পরিবহনে যারা শ্রমিক বা যারা যাত্রী তারা কিন্তু যাবে, তারা কিন্তু আসলে দেখছেন যে পরিবহনের খুব সংকটের মধ্যে রয়েছে এবং তারা মূলত আসলে এই পরিবহন থেকে বাড়িতে যাওয়ার অপেক্ষায় রয়েছে অনেকেই। এখনও তারা কাউন্টারগুলোতে ভিড় করছে এবং এখানকার যারা পুলিশ রয়েছে, পুলিশ, ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ, তারা সড়কের যে যানজট নিরসন করতে তারা পুলিশের পক্ষ থেকে কিন্তু কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের যানজটের এবং ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তাপাসুমের কাছে। তাপাসুম, নাজমুল হুদা, নাইমাল জিকো এবং আলী তালুকদার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদকে সামনে রেখে সীমাহীন ভোগান্তি আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন মানুষ, সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। রংপুরের মিঠাপুকুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন অন্তত 10 জন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, সকাল 7:45 দিকে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মোহনা পরিবহন ও ঢাকাগামী সেলফি পরিবহন নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। এ সময় ঘটনাস্থল থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, পরে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। সকালবেলা আমরা সংবাদ পাই যে দুইটা বাস সে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে দ্রুত চলে আসি, খবর পেয়ে আসে দেখি যে এই গাড়ির পাশে আমরা 4টা ভিকটিমকে ডেড বডি পাই। এটা হচ্ছে জোয়ানা পরিবহন আর একটা হচ্ছে সেলফি পরিবহন, সেখানে আমরা একটা পাই। এই দুইটাকে আমরা দ্রুত ডেড বডি ব্যাগে আমরা কভার করে ফেলি আর দুইজনকে আমরা পাই ভিকটিম যেটা আহত অবস্থায় ছিল, এদেরকে আমরা দ্রুত রংপুর মেডিকেলে স্থানান্তর করি। চীন থেকে কেনা আরও 20 লাখ ডোজ সিনোফার্মার টিকা পেল বাংলাদেশ। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা। টিকাগুলো ফ্রিজিং গাড়িতে করে নেওয়া হয় গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গোডাউনে। এ নিয়ে চীন থেকে ক্রয়ের 40 লাখ টিকা পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য দপ্তরের টিকা বিস্তার কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক। চীনের সিনোফার্ম থেকে চুক্তির 1.5 কোটি ডোজ টিকা ধাপে ধাপে আসবে বলে জানান তিনি। এছাড়া সোমবার ঢাকায় পৌঁছাবে মডার্নার 35 লাখ টিকা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসা এক একটি টিকা ভর্তি গাড়ি যেন নাম না জানা কত মানুষের জীবনের সুবার্তা বাহক। প্রাণঘাতী করোনায় যখন আগ্রাসী হয়ে উঠছে, তখন চীন থেকে কেনা আরও 20 লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ। শনিবার রাত 11:30 ও রাত 3টায় বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে আনা হয় এই টিকা। বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান, চীনের সাথে চুক্তির 1.5 কোটি ডোজ টিকার চালান এভাবেই ধাপে ধাপে পৌঁছাবে। আমরা এর আগে পেয়েছি 31, আজকে পেলাম 20, তার মানে 51 লক্ষ, 11 লাখ ছিল আমাদের উপহার আর 40 লাখ হলো আমাদের কেনা। সিনোফার্ম ভ্যাকসিনটি আমাদের উপজেলা লেভেলে এবং জেলা শহরে চলছে আর মডার্না ভ্যাকসিনটি আমাদের সিটি কর্পোরেশন এলাকায় চলছে। যেহেতু এটা কোল্ড চেইনের বিষয় আছে, সেই দিক বিবেচনা করে আমরা এইভাবে ভ্যাকসিনটি সারা দেশব্যাপী শুরু হয়ে গেছে।
বলেন এই টিকা সংরক্ষণে প্রচুর জায়গা প্রয়োজন যা সরকারের না থাকায় আপাতত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গোডাউনে রাখা হবে সেখান থেকে এগুলো বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে আমাদের সিনোফার্মের ভ্যাকসিনটা দুই ডোজের ভায়াল তারপরে অনেক বেশি রকম জায়গা লাগে আমরা আমাদের সক্ষমতাটা সবটুকু বাড়িয়ে রাখার চেষ্টা করছি যে যত পরিমাণে ভ্যাকসিন আসুক যাতে আমরা রাখতে পারি এই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই জানান আগামী সোমবার কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার উৎপাদিত আরও 35 লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ সোমবারই টিকাগুলো দেশে পৌঁছাবে এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে ফাইজারের টিকা এসেছে 1,620 ডোজ এবং মডার্নার 25 লাখ ডোজ হাবিবুল ইসলাম হাবিব নিউজ 24 ঢাকা দর্শক রাজধানীর ভাটারায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এই মুহূর্তে প্রেস ব্রিফ করছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে থাকবে এবং শক্তি ফাউন্ডেশন থেকে ভলান্টিয়ার থাকবে এবং আমরা প্রত্যেকটা ভলান্টিয়ারকে আমিও কিন্তু ভলান্টিয়ার হিসেবে কিন্তু আজকে এই গেঞ্জি কিন্তু পরেছি আমিও কিন্তু একজন ভলান্টিয়ার আমাদের সকল সম্মত কাউন্সিলররা যারা আছেন সকল কাউন্সিলররা ভলান্টিয়ার আমরা এবারটা এই 9টি হাটের জন্য এক একটি হাটের জন্য 5 জন করে কাউন্সিলরকে আমরা ডিটারমাইন করে দিয়েছি কার দায়িত্ব কোথায় উপ কমিটির মাধ্যমে এবং সে কাউন্সিলরদেরকে বলেছি সবসময় মনিটরিং করার জন্য এছাড়াও আজকে আমরা তিনটা ম্যাজিস্ট্রেট টিম কাজ করছে এই 9টি হাটের জন্য আমরা বলেছি যদি কোনো হাটে দেখো যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা চলছে না তাকে বন্ধ করে দেওয়ার জন্য যেখান থেকে হাসিল নেয় আমি বলছি সেই জায়গাটা বন্ধ করে দিবা আমরা চেষ্টা করছি একটা প্রেসার ক্রিয়েট করার জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য আমরা এই ধরনের কাজ কারণ এটি হচ্ছে সবচেয়ে বড় মহামারী এই মধ্যে এই মহামারীর মধ্যে আমরা ঈদুল আজহা করতে যাচ্ছি এখানে সবাই কিন্তু রিস্ক নিয়ে কিন্তু আসছে আমরা সাংবাদিক ভাই বোনরাও কিন্তু রিস্ক নিয়ে আসছেন আমরাও আসছি আপনারা নিজেরাই দেখলেন আমি যাদেরকে মাস্ক পরালাম তারা কিন্তু চাপাই নবাবগঞ্জ থেকে আসছে তারা কিন্তু বর্ডার থেকে আসছে হাই রিস্কের মধ্যে তারা আসছে এই জন্য আমরা ব্র্যাকের সাথে আমি ধন্যবাদ জানাই আইডিসিআরকে আমরা এখানে প্রথমবারের মতন অ্যান্টিজেন টেস্ট বডি আমরা বুথ করেছি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 9টা বুথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে এবং যার রেজাল্ট আমরা দেখব যে পজিটিভ আসছে তাকে আমরা আধা ঘন্টার মধ্যে সে রেজাল্টটা কিন্তু পেয়ে যাব এটি কিন্তু দর্শক কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে ভাটারা থেকে ব্রিফ করছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবার দেশের করোনা পরিস্থিতি সারাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় মারা গেছেন 135 জন এর মধ্যে খুলনার 4 হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন 24 জন রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে প্রাণ হারিয়েছেন 17 জন এছাড়া কুষ্টিয়ায় 20 চুয়াডাঙ্গায় 6 সাতক্ষীরায় 11 ময়মনসিংহে 20 ফরিদপুরে 7 বগুড়ায় 19 ও চট্টগ্রামে 11 জন মারা গেছেন এসব জেলায় করোনায় সংক্রমণও বাড়ছে করোনা ভাইরাসের এই ঢেউয়ে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় হঠাৎ করে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এরই মধ্যে কোনো কোনো হাসপাতালে আইসিইউ সংকট দেখা দিয়েছে আইসিইউ ও অক্সিজেন সংকট তৈরি হওয়ায় যথাসময়ে চিকিৎসা না পেয়ে ঝুঁকিপূর্ণ অনেক রোগী মারা যাচ্ছেন এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার বাধা মোকাবেলা করে যারা কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয় ও বিভাগ সমূহের সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন সুশাসন প্রতিষ্ঠা এবং জনপ্রশাসন গঠন করাই সরকারের লক্ষ্য আমাদের যেটা লক্ষ্য সেটা ছিল যে আমরা সাধারণ মানুষ যেন কোনো মতে কষ্ট না পায় তাদের খাদ্যের চাহিদা পূরণ করা চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদেরকে করোনা থেকে যেমন মুক্তি দেওয়া আবার তাদের আর্থিকভাবে যেন তাদেরকে সহযোগিতা করা যে কারণে আমরা কতগুলি একটা 15 দিনের প্যাকেজ ঘোষণা করি আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা
সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন, যে কারণে এই ভয়াবহ করোনাকালীন সময়েও আমরা আমাদের দেশের অর্থনীতিকে অন্তত গতিশীল রাখতে সক্ষম হয়েছি। দর্শক, গুলশানে এই মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রকাশ করে বিশেষ করে বর্তমান আওয়ামী লীগ সরকারের নতজানু বৈদেশিক নীতির কারণে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে প্রশ্রয় পাচ্ছে বলে সভা মনে করে। সভায় বাংলাদেশ সরকারকে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ভারতীয় সরকারের কাছে প্রতিবাদ ও প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সভা শেষে সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন। এখন আমি ওই গ্যাটকো মামলা সম্পর্কে আমাদের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল সাহেবকে আপনাদের সামনে কথা বলার জন্য এবং আপনি আগে আসতে পারেন। আজকে প্রেস মিটিংয়ে উপস্থিত রয়েছেন আমাদের সংগ্রামী মহাসচিব মহোদয় এবং সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো গ্যাটকো মামলা, যেটা 2007 সনে দায়ের করা হয়েছিল আর্মি ব্যাচ কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, এবং ওই মামলা দায়েরের উদ্দেশ্যটাই ছিল রাজনৈতিক। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে গুলশানে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 7,000-এর বেশি মানুষ। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় 43% কোভিড বাড়ার পাশাপাশি মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, মিয়ানমারে এবং ভিয়েতনামে কোভিড আক্রান্ত বেড়েছে। 24 ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 517 জন এবং নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 41,000-এর বেশি মানুষ। স্পেনে গেল এক সপ্তাহে 26,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা টিকার সম্পূর্ণ ডোজ প্রয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে কানাডা। জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত 48.45% কানাডীয় নাগরিক করোনা টিকার উভয় ডোজ নিয়েছেন। দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে পশুর হাটে বেচাকেনা কতটুকু জমে উঠেছে, স্বাস্থ্যবিধি কি সেখানে পালন করা হচ্ছে কিনা? ধন্যবাদ তাবাসুম। স্বাস্থ্যবিধি মানানো হলেও কিন্তু বেচাকেনা খুবই সকাল থেকে জমে উঠেছে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে কিং অফ খাগড়াছড়ি যে গরুটি আমরা দেখাতে চাচ্ছি, এই গরুটির নাম দিয়েছেন, যে লালন পালন করেছে সেই নাম দিয়েছেন, মানে খাগড়াছড়ির সবচেয়ে বড় গরু। কিন্তু খাগড়াছড়িতে সেই গরুর যে দাম 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা দিয়ে সেই গরু ক্রেতা সেই খাগড়াছড়িতে না থাকার কারণে সাগরিকা গরুর হাট থেকে, চট্টগ্রামের সবচেয়ে বড় যে হাট, সেই হাটে নিয়ে এসেছেন। এই গরুটি কিন্তু এখনও পর্যন্ত 8 লাখ টাকা পর্যন্ত তারা মূল্য এখানে দর দিয়েছে 10 লক্ষ টাকা। আর এখানে যারা ক্রেতা তারা কিন্তু আসলে 8 লক্ষ টাকা পর্যন্ত চেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, এই গরুটি এত দাম কেন বলে মনে করছে? ওজন তো না, আসলে এটার ওজন হলো 850 কেজি লাইভ ওয়েট। তো আমি এটাকে সম্পূর্ণ দেশি খাবার দ্বারা প্রতিপালন করেছি, এবং খাগড়াছড়িতে এটার কোনো কাস্টমার না থাকার কারণে আমি সবচেয়ে বড় বাজার সাগরিকা গরু বাজার এখানে আনছি। তো আসলে আমরা দাম চাইলেই তো এটা বিক্রি হবে না, তো আমরা বাজার মূল্য যাই হয় না কেন আমরা গরুটি সুলভ মূল্যেই বিক্রি করে ইনশাল্লাহ এখান থেকে চলে যাবো, এটা আশা প্রকাশ করছি আর কি। তো গরুটি একেবারে শান্ত স্বভাবের, এবং আমার নিজস্ব গোয়ালের গাভীর বাচ্চা থেকেই এর জন্ম, বর্তমান বয়স 4 বছর।
ধন্যবাদ আপনাকে তাবাসুম। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এই গরুটির দাম কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত দর দিয়েছেন, কিন্তু আসলে যারা ক্রেতা তারা যদি কিছু কম হলেও তারা গরুটি ছাড়বে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একইভাবে চট্টগ্রামে যে হাটগুলো আছে সব হাটে কিন্তু গরুর কোনো সংকট নেই, দেশীয় গরুতে কিন্তু আসলে ভর্তি চট্টগ্রামের হাটগুলো। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসুমের কাছে। যাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে আজ সকাল থেকে 4টি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হচ্ছে। এর জন্য শ্রমিকদের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, শুধু এনআইডি কার্ড থাকলেই হবে। কারখানা 4টি হচ্ছে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ি এলাকায় তুষ্কা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজ ভ্যালি নামের একটি পোশাক তৈরি কারখানা। রোববার একযোগে এই 4টি কারখানার 10,000 শ্রমিককে করোনার টিকা দেওয়া শুরু হয়। গাজীপুরে একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু ও নতুন করে আরো 138 জন আক্রান্ত হয়েছেন। গেলবারের মতো এবারও করোনা মহামারীর মধ্যে শুরু হয়েছে পবিত্র হজ। সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে চলছে হজের আনুষ্ঠানিকতা। আজ শুরু হবে হজের মূল কার্যক্রম। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে শনিবার স্থানীয় সময় রাত পর্যন্ত মক্কায় মসজিদুল হারামে উপস্থিত হতে থাকবেন এবারের হজের জন্য নির্বাচিত মুসল্লিরা। সেখানে তারা পালন করবেন উমরা। রোববার 8 জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। ওই দিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম। এরপর আগামী 19 জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবার বাইরের কেউ সুযোগ না পেলেও সৌদি আরবে থাকা 150টি দেশের নাগরিক সহ হজে অংশ নিয়েছেন 60,000 মানুষ। মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় চলাচলে হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 3,000 বাস। এই সঙ্গে থাকছে তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য 51টি স্বাস্থ্য সেবা কেন্দ্র। 5 শতাধিক চিকিৎসক ছাড়াও হজের মাঠে থাকবেন কয়েকশো স্বাস্থ্যকর্মী। এছাড়াও সৌদি সরকার মুসল্লিদের জন্য প্রথমবারের মতো হজ অনুমতিপত্র তাজরির সঙ্গে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। হাজিদের সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নির্বাচিত মুসল্লিদের দেওয়া হয়েছে ছবি সহ এই স্মার্ট কার্ড। আসমাতুলি, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা ভাইরাস মহামারীর নতুন ধরন মোকাবেলায় গৃহীত পদক্ষেপের কারণে চলতি বছরের এপ্রিল জুন মাসে সংকুচিত হলেও বর্তমানে দেশটির অর্থনীতি এক দশকের তুলনায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে যখন অনেক দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থা অতিবাহিত করেছে, তার তুলনায় সিঙ্গাপুরের অর্থনীতি যথেষ্ট ভালো অবস্থানে আছে বলে মত তাদের। তবে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে সরকার নতুন করে বিধিনিষেধ আরোপ করায় বছরের দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গাপুরের অর্থনীতি কিছুটা হোঁচট খেয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। নিখোঁজ হাজারো মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সবচেয়ে খারাপ অবস্থায় জার্মানি। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত 143 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম জার্মানির স্টেইনডাস্টল বাঁধ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ হওয়ায় বাঁধের চারপাশের প্রায় 4,500 বাসিন্দাকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। অনেক শহরে বন্যার পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। বেলজিয়ামের পরিস্থিতিও নাজুক, এখন পর্যন্ত 24 জন মারা গেছেন। তবে নেদারল্যান্ডসে মৃত্যুর খবর পাওয়া না গেলেও আকস্মিক বন্যার প্রভাব পড়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতায় বসলেন তিনি। নতুন মেয়াদে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আগামী 7 বছর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন 55 বছর বয়সী প্রেসিডেন্ট। এর আগে গত 26 মে অনুষ্ঠিত সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 78.66% ভোট পড়ে, এর মধ্যে 95.1% ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন বাশার আল আসাদ।
দেবার খেলার খবর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ দুপুর দেড়টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। জিতলে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যাবে সিরিজের শিরোপা। ম্যাচের আগের দিন দলগত অনুশীলন না থাকায় বিশ্রামে কাটিয়েছে গোটা দল। নিজের আর লিটনের ইঞ্জুরি নিয়ে ইতিবাচক মনোভাব দেখালেও মুস্তাফিজের খেলা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি তামিম ইকবাল। চুয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবে এবার ইতিহাস গড়ল ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া দুকুর্নো। ২৮ বছরের ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো কোন নারী নির্মাতার ঝুলিতে উঠল স্বর্ণপাম, আর এরই সাথে পর্দা নামল ১২ দিনের বিশ্ব চলচ্চিত্র দৌরাত্মের। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। এবারের কান চলচ্চিত্র উৎসবে যেন ফরাসিদের জয় জয়কার। ভয়ঙ্কর আর লোমহর্ষক গল্প নির্ভর মুভি টিতান জিতে নিয়েছে করোনাকালীন স্বর্ণপাম। বিভিন্ন দেশের ২৪টি চলচ্চিত্রের মধ্যে থেকে ফ্রান্সের এ সিনেমাকে বেছে নিয়েছেন বিচারকরা। ছবিটির পরিচালক ফরাসি নির্মাতা জুলিয়ান দুকার্নো। ২৮ বছর পর কানে কোনো নারী পরিচালক জিতলেন স্বর্ণপাম। আসলে যৌথভাবে রানার আপ হয়েছেন ফিনল্যান্ডের হুজু কসমানেনের চলচ্চিত্র কম্পার্টমেন্ট নাম্বার ৬ এবং ইরানের বিখ্যাত পরিচালক আসগর ফারহাদির আ হিরো। ২৪টি সিনেমার বাঘা বাঘা সব অভিনেতাদের মধ্যে নিত্রাম চলচ্চিত্রে অভিনয়ের জন্য লেন্ডি জোনস সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। দ্য ওস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য নরওয়ের রিন্টেরেন্সি পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। সেরা পরিচালক হয়েছেন ফ্রান্সের লিও ক্যারান্স। আন্তে চলচ্চিত্র তাকে এই সম্মাননা এনে দেয়। তবে এবারের কানে বাংলাদেশ থেকে বড় কোনো পুরস্কার না জিতলেও বাংলাদেশ ও বাঙালির মন জয় করেছেন রেহানা মারিয়াম নূর। এছাড়া ৭৮তম আসরে টপ মডেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত আইরিশ মডেল অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়ন্তি। এবারই প্রথম জুরি বোর্ডের প্রধান ছিলেন একজন কৃষ্ণাঙ্গ পরিচালক। মহামারীর কারণে গেল বছর অনুষ্ঠিত হয়নি কান চলচ্চিত্র উৎসব। এ বছর নির্ধারিত সময়ের ২ মাস পর ৬ জুলাই শুরু হয় এই উৎসব। উৎসবের মূল বিভাগে ২৪টি চলচ্চিত্রের মধ্যে বেশিরভাগ ছবি দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। মাসুদ রানা, নিউজ ২৪। আর এই ছিল এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।